আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউ আল্লাহ ওয়া আতিউ আর-রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি মাওযিউইন আখর, মান ইউতিউ আর-রাসূল ফাকাদ আতা আল্লাহ, ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم في موضع اخر صيام يوم عاشوراء احتسب على الله أن يكفر السنة التي قبله رواه مسلم وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه البخاري مسلم شمبنيت مصلي برندو সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি যাঁর অশেষ অনুকম্পায় সুস্থ শরীরে এরকম একটি দিনই বৈঠকে উপস্থিত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খিদমতে কোরআন মাজিদের দুইটি আয়াত পেশ করেছি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিঃসৃত বাণীর মধ্যে হতে দুটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় আশুরায়ে মুহররম ও আমাদের করণীয়। যেহেতু আজকের রাতটি আশুরায়ে মুহররমের সিয়ামের একটি রাত, এজন্য এ বিষয়ে আলোচনা করাই যুক্তিযুক্ত বলে আমি মনে করি। আশুরায়ে মুহররম এবং আমাদের কি করণীয় এ বিষয়ে প্রমাণভিত্তিক কিছু কথা বলে আলোচনা রীতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আশুরা শব্দের অর্থ হল আশার থেকে দশ। তো আশুরার সিয়াম বলা হয় মুহররমের দশ তারিখের সিয়ামকে। আরবি বারোটি মাসের প্রথম মাস, আরম্ভের মাস, শুরুর মাস হচ্ছে মুহররম। যেমন ইংরেজি বারো মাসের শুরু হয় জানুয়ারি দিয়ে, একইভাবে বাংলা বারোটি মাসের শুরু হয় বৈশাখ দিয়ে। অনুরূপী আরবি বারোটি মাসের আরম্ভ হয় মুহররম দিয়ে। যেটি বারোটি মাস আরবিতে রয়েছে, এটি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত, যা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমাদের দেশে বা বর্তমান বিশ্বে, বর্তমানে আমাদের এই সময়ে তিন ধারার সময় বা ক্যালেন্ডার চালু রয়েছে। একটি ঈসাই, যেটা খ্রিস্টাব্দ বা ইংরেজি, আরেকটা বাংলা, আর একটা হিজরি সন। এই তিনটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই
যে ইংরেজি এবং বাংলা এটা নির্ধারিত, ইংরেজি এবং বাংলা নির্ধারণ করা যায় কিন্তু আরবিতে নির্ধারণ করা যায় না। উদাহরণস্বরূপ বলতে পারি, ধরুন এখন 2017 সাল, 2020 সালে আজকের তারিখ 28 সেপ্টেম্বর, 28 সেপ্টেম্বর 2017 দিন হচ্ছে শুক্রবার, সরি 29 তারিখ, 29 সেপ্টেম্বর 2017 বারের নাম হচ্ছে শুক্রবার, ইসাই খ্রিস্টাব্দ। ঠিক আজ থেকে 3 বছর পরে 2020 সালে 29 সেপ্টেম্বর কী বার হবে এটা কিন্তু এখনই বলে দেওয়া সম্ভব স্থায়ী ক্যালেন্ডার দেখে বা মোবাইলে যে অ্যাপসগুলো রয়েছে এই অ্যাপস দেখে, মোবাইলে টিপে এখনই বলে দেওয়া সম্ভব যে 2020 সালে 29 সেপ্টেম্বর কী বার হবে, এটা বলা সম্ভব। ঠিক বাংলাতেও বলা সম্ভব, কিন্তু আজকে মুহররমের 9 তারিখ, 2020 সালে মুহররমের 9 তারিখ কী বার হবে এটা কোনোভাবেই বলা সম্ভব নয়। আইডিয়া করে বলা যেতে পারে যে এই দিন হতে পারে, কিন্তু নিশ্চিত বলার সাধ্য কারো নেই, অসম্ভব। বিজ্ঞানের যে থিওরি যারা এসব আবিষ্কার করেছেন, বা জ্যোতির্বিজ্ঞানী বা যারা স্থায়ী ক্যালেন্ডারের জনক, তারাও যদি গবেষণা করেন তো 2020 সালে 9ই মুহররম কী বার হবে এটা বলা সম্ভব নয়। কারণ এই আরবি মাস এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত, এখানে কারো ইখতিয়ার নেই কম বেশি করার। কিন্তু ইসাই খ্রিস্টাব্দ বা ইংরেজি নববর্ষ এবং বাংলা নববর্ষ এটা মানুষের তৈরি, এইটাতে বলে দেওয়া সম্ভব, কারণ মানুষ একটা সিস্টেমে করেছে। কিন্তু এটা সম্ভব নয়, এ তো 2020 সাল বাদ দিলাম, মুহররম এর পরের মাস সফর, সফরের 1 তারিখ কী বার হবে এটা বলা সম্ভব নয়। কারণ হতেও পারে নাও পারে, মুহররম 29 হতে পারে, 30 হতে পারে, এখন 29 হবে না 30 হবে এটা বলা সম্ভব কারো পক্ষে নয়, চাঁদ না দেখে বলতে পারবে না। এই জন্য ক্যালেন্ডারগুলোতে দেওয়া আছে যে আরবি তারিখ চন্দ্রদয়ের উপরে নির্ভরশীল, এখানে কেউ অ্যাকুরেটভাবে আরবির ক্ষেত্রে কেউ কিছু বলেননি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আরবি মাসটি, আরবি বছর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত, এখানে কারো যোগ বিয়োগ করার সুযোগ নেই। তিনি যেভাবে চাঁদের উদয় ঘটান সেভাবে তারিখ শুরু হয়, সে অনুযায়ী মুহররম আরবির প্রথম মাস। মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে মুসলিম মিল্লাত সিয়াম পালন করেন, যে সিয়ামের নাম হচ্ছে আশুরা। এই আশুরার সিয়াম কেন, কখন, কিভাবে, কেন আশুরার সিয়াম পালন করব, কেন প্রয়োজন আশুরার সিয়াম, এই কেনর উত্তর যদি আমরা খুঁজতে যাই তাহলে এই উত্তর পাওয়া যায় হাদিসের মধ্যে। উত্তরটি পাওয়া যায় হাদিসে, যেমনটি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুহররমের 10 তারিখ সিয়াম পালন করতে বলেছেন। মুহররমের 10 তারিখ সিয়াম পালনের আদেশ দিয়েছেন, যে হাদিসটি পাওয়া যাবে তিরমিজির মধ্যে 755 নম্বর হাদিস, শেখ আলবানী হাদিসটিকে সহি বলে উল্লেখ করেছেন। তাহলে
মহরমের সিয়াম কেন পালন করব, এর এক নম্বর উত্তর হচ্ছে আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পালন করতে বলেছেন তাই করব। রাসূল করতে বলেছেন তাই কেন করব, আল রাসূল সাল্লাম এই কাজটা করতে বলেছেন তাই কেন করব, এই উত্তর যদি খুঁজতে যাই তাহলে আমাদেরকে কোরআন মাজিদে যেতে হবে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা উল্লেখ করেছেন, সূরা হাসর 28 নম্বর পারাতে সূরাটি পাওয়া যাবে। সূরা হাসরের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, মা আতাকুমুর রাসূল ফখুদুহু, রাসূল যেই বিধান তোমাদেরকে দেন, রাসূল যেই শরীয়ত তোমাদেরকে দেন, ফখুদুহু, এটা তোমরা আঁকড়ে ধরো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যা নিষেধ করেন এটা তোমরা বর্জন করো, প্রত্যাখ্যান করো, ছুঁড়ে ফেলে দাও। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কিসের বিষয়ে? রাসূলের দাওয়া গ্রহণ করার ক্ষেত্রে আর নিষেধ বর্জন করার ক্ষেত্রে। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ হচ্ছেন শাস্তিদান অত্যন্ত কঠোর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে রাসূল যে শরীয়ত দেন তোমরা গ্রহণ করো, রাসূলের দেওয়া শরীয়ত আঁকড়ে ধরো। আল্লাহ বললেন আর রাসূল বললেন মুহররমের 10 তারিখ তোমরা সিয়াম পালন করো। এই জন্য আমাদেরকে সিয়াম পালন করতে হবে, এক। দ্বিতীয়ত, কেন সিয়াম পালন করবে, দুই নম্বর উত্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় হিজরত করে যাওয়ার পরে দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখ সিয়াম পালন করছেন, তারাও সিয়াম পালন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা মুহররমের 10 তারিখ কেন সিয়াম পালন করো, কারণ কি? ইহুদিরা জবাবে বললেন বনি ইসরায়েলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 তারিখে মুহররমের 10ম দিনে নিষ্কৃতি দিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন, এই জন্যই মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শুকরিয়া আদায় করে 10 তারিখ সিয়াম পালন করেছিলেন, মুহররমের 10 তারিখ, এই জন্য আমরা সিয়াম পালন করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসা আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বা তার সুন্নাত অনুসরণের ক্ষেত্রে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার, আমরা বেশি নিকটবর্তী, এ কথা বললেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়াম পালন করেছেন, সাহাবীদেরকে করতে বলেছেন। যে হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারীর 2004 নম্বর হাদিস, অবশ্য সহিহ মুসলিম আরেকটি আলোচনা পাওয়া যায়, সহিহ মুসলিমের 1967 নম্বর হাদিস, সেখানে আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের হাদিসটি সহিহ বুখারীর 1868 নম্বর হাদিস, আর সহিহ মুসলিমের 1967 নম্বর হাদিসে আরেকটু বৃদ্ধি করা আছে। সেখানে আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা জবাব দিয়েছিলেন যে এই দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহি ওয়াসাল্লাম এবং তার দলকে, তার কওমকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। ফেরাউনকে যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন শরীয়তের শরীয়তের নির্দেশনা দিলেন, মেনে নেওয়ার আহ্বান জানালেন, তখন ফেরাউন তার দলবল নিয়ে মুসা আলাইহিস সালামকে ধাওয়া করলো। মুসা আলাইহিস সালাম তার দল নিয়ে, তার কওম নিয়ে চলে যাচ্ছেন, ফেরাউন পিছন থেকে তাড়া করেছে তার সৈন্যবাহিনী নিয়ে। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম যেতে যেতে নীল নদের কিনারায় উপনীত হলেন, নীল নদের পাড়ে গেলেন। এখন মুসা আলাইহিস সালাম এবং তার কওম দেখছেন সামনে নীল নদ, বিস্তার সমুদ্র, অথৈ সাগরের পানি, ঢেউ আছড়িয়ে পড়ছে একটার পর একটা। পিছনে তাকিয়ে দেখছেন
মুসার শত্রু বাহিনী ফেরাউন এবং তার দল ধেয়ে আসছে খুব দ্রুত গতিতে, ক্ষিপ্র গতিতে। সামনে অথৈ সাগর, পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী, এখন যাবেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বিচলিত হতে না বলে বললেন, তোমার হাতের লাঠি পানিতে নিক্ষেপ করো, সাগরে নিক্ষেপ করো, নীল নদে নিক্ষেপ করো। যখন লাঠি নিক্ষেপ করলেন, তখন মুসা আলাইহিস সালাম এবং তার কওমের জন্য 12টা রাস্তা বের হয়ে গেল। সমুদ্রের বুক চিরে, নীল নদের বুক চিরে 12টা রাস্তা বের হলো পার হওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম তার কওম নিয়ে নেমে গেলেন নদীতে। শুকনা রাস্তা দিয়ে দুই দিকে পাহাড়ের মতো উঁচু হয়ে আছে পানি, মাঝখান দিয়ে হেঁটে পার হলেন। তিনি ওই পারে উঠলেন, আর মুসা আলাইহিস সালাম এর শত্রু বাহিনী ফেরাউন আর তার দলবল নামলো পানিতে। যখন ঠিক মাঝ পথে বা কিছু দূর গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে পানি সমান হয়ে ফেরাউন তার সদল বলে পুরো জাতিকে চুবিয়ে মারলেন নীল নদে, সাগরের ভিতরে। এই দিনটি ছিল মহরমের 10 তারিখ, যেখানে একটু আগে, কিছুক্ষণ পূর্বে মুসা আলাইহিস সালাম এবং তার কওম বিচলিত হয়ে গেছিলেন, যে সামনে নদী, পিছনে সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের জাতি, ফেরাউনের সৈন্যবাহিনী, আমরা পালাবো কোথায়? হয় নদীতে ঝাঁপ দিয়ে মরতে হবে, নতুবা ফেরাউনের কওমের কাছে নির্যাতিত হয়ে মরতে হবে। এখন আমাদের উপায় কি? এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন একটা পথ বের করে দিয়েছিলেন। এখান থেকে আমাদের একটা সুন্দর শিক্ষা আছে, যে শিক্ষাটি কোরআন মাজিদের সূরা তালাকের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যদি কেউ আল্লাহর উপরে বিশ্বাস রাখে, পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করে, আস্থা রাখে, ইয়াজাল্লাহু মাখরাজা, আল্লাহ তার একটা পথ বের করে দেন, যত বড়ই বিপদে পড়ুক না কেন। এটা শুধু মুসা আলাইহিস সালামের জন্য নয়, আজও চালু রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা আজও বিদ্যমান। যদি পরিপূর্ণ আস্থা রাখতে পারি, পরিপূর্ণ বিশ্বাস, পরিপূর্ণ ভরসা, পরিপূর্ণ আল্লাহ ভীতি যদি কোনো মুসলিমের মাঝে আসে, যত বড়ই বিপদে পড়ুক না কেন, আল্লাহ একটা পথ বের করে দিবেন, অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দিবেন, যেমনটি করেছিলেন মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে। এত বড় বিপদ থেকে, অসম্ভব একটা পর্যায় থেকে সম্ভবপর একটা পর্যায় সৃষ্টি করেছিলেন। এই জন্য মুসা আলাইহি ওয়াসাল্লাম এই দিনে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সিয়াম পালন করেছিলেন। ফলশ্রুতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের আরেকটি হাদিস পাওয়া যায়। তো যাই হোক, এই দুইটি হাদিসে আমরা পরিষ্কার, আমাদের কাছে জবাবটা ক্লিয়ার, যে কেন আমরা মুহররমের 10 তারিখ সিয়াম পালন করব, আশুরার সিয়াম আমরা কেন পালন করব, আমাদের কাছে ক্লিয়ার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে বলেছেন। দ্বিতীয়ত, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে এই দিনে হেফাজত করেছিলেন, তার শুকরিয়া আদায়ের জন্য মুসা আলাইহিস সালাম করেছিলেন, আমরাও আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য এই দিনে সিয়াম পালন করব ইনশাআল্লাহ। তাহলে কেন করব, এটা আমাদের কাছে পরিষ্কার। সম্মানিত উপস্থিতি, এইখানে আরেকটা বিষয় লক্ষণীয়, যে কেন করব, এই কেনর উত্তর যখন আসে, তখন আরেকটা বিষয় আমাদের কাছে এসে দাঁড়ায়, সেটি হচ্ছে কারবালার ট্র্যাজেডি। এটা একটা কারণ এসে দাঁড়ায়। বাংলাদেশে সহ ভারত উপমহাদেশের বহু মুসলিম, লক্ষ লক্ষ মুসলিম আশুরা সিয়াম পালন করেন হুসাইনের শাহাদাতের শোকের জন্য। আমি ঠিক বললাম কি না আপনারা বিশ্লেষণ করেন, পরিবেশ দেখে, পেপার পত্রিকা দেখেন, এই দিনের পেপার পত্রিকা দেখেন, টিভিতে টক শোগুলো দেখেন, আলোচকদের, সমাজের বাস্তবতা দেখেন,
অধিকাংশ মুসলিম বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের তথা ভারত উপমহাদেশের অধিকাংশ মুসলিম আশুরা সিয়াম পালন করেন, মহরমের 10 তারিখে সিয়াম পালন করেন হুসাইনের শাহাদাতের শোকের জন্য, বহু মুসলিম, লক্ষ লক্ষ মুসলিম। আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করলেন? মুসা আলাইহিস সালামের নাজাতের শুকরিয়ার জন্য। তাহলে এক হলো কি? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের নাজাতের শুকরিয়ার জন্য করলেন, আর আমরা অনেকেই করছি হুসাইনের শাহাদাতের শোকের জন্য। তাহলে তো এখানে দুই রকম হয়েছে। একটু ইতিহাসের দিকে যদি ফিরে যেতে হয় তাহলে আমরা দেখতে পাই মুহররমের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে ইয়াজিদ এর সৈন্যবাহিনীর হাতে মর্মান্তিকভাবে শহীদ হয়েছেন, এ কথা সত্য। সেই দিনটিও ছিল মুহররমের 10 তারিখ। নিঃসন্দেহে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই শাহাদাত মুসলিমদের জন্য একটা বেদনাদায়ক মুহূর্ত, একটা ট্র্যাজেডি, একটা দুঃখ এবং শোকের, এতে কোনো সন্দেহ নেই। মুসলিম মিল্লাতের জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত একটা কষ্টের, এ কথা সত্য। তবে এই শাহাদাত পালনীয় নয়, এই শোককে পালন করার জন্য, শোক দিবস ঘোষণা করার নয়, অসম্ভব। কোনো মুসলিম কোনো ব্যক্তির শোক দিবস পালন করতে পারে না। মুসলিম সংস্কৃতি দিবসের ফ্রেমে বাধা নয়, দিবস সর্বস্ব নয়, কোনো দিবস পালনের নয়। যদি হুসাইনের শাহাদাতকে স্মরণীয় করে রাখার জন্য, এই ট্র্যাজেডিকে স্মরণ করার জন্য 10ই মুহররম যদি সিয়াম পালন করতে হয়, তাহলে আরেকটু আগে বেড়ে যায়। এই পৃথিবীতে নবী রাসূলদের পরে যত শাসক এসেছেন তন্মধ্যে শ্রেষ্ঠ শাসক হিসেবে খ্যাত উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু, অপ্রতিদ্বন্দ্বী একজন শাসক সাধারণ মানুষের মধ্যে। বর্তমান সময়ের ঐতিহাসিকগণ উমার রাদিয়াল্লাহু আনহুকে হিটলার বা আলেকজান্ডার বা এই জাতীয় যারা বিশ্বকাঁপানো শাসক তাদের অন্যতম বলে উল্লেখ করেছেন বর্তমান সময়ের ঐতিহাসিকরা, যে হিটলার আর কি কাঁপিয়েছেন পৃথিবীকে, আলেকজান্ডার আর পৃথিবীকে কি কাঁপিয়েছেন, তার চেয়ে বেশি কাঁপিয়েছেন উমার ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, যেমনটি কবি নজরুল তার এক কবিতায় বলছেন, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। অর্ধ পৃথিবীর শাসক, কিন্তু তার রাজপ্রাসাদ ছিল না, খেজুর পাতার প্রাসাদ ছিল। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যার সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে আমার পরে যদি কেউ নবী হতো সেটা হতো উমার, লাউকানা বাদি নবীউন লাকানা উমার, আমার পরে কেউ নবী হলে সেটা উমারই হতো, অন্য কেউ নয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী হওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিস সহিহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেছেন যে আমি যেহেতু সর্বশেষ নবী, খাতামুন নবী, বিধায় আমার পরে কোনো নবী আসবে না, তাই উমার নবী হতে পারবে না। এই ব্যক্তি হচ্ছেন উমার। আল্লাহ সুসাল্লাম উমার সম্পর্কে বলছেন সহি বুখারিতে, উমারের মর্যাদা অধ্যায় হাদিসটি পাওয়া যাবে, যে উমার এমন একজন ব্যক্তি যখন রাস্তা দিয়ে উমার হেঁটে যায় শয়তান রাস্তা ছেড়ে দেয়, অথচ রাসূল সাল্লামের রাস্তা থেকে শয়তান সরে না। এই ইতিহাস নেই হাদিসে, আল রাসূল কোথাও বলেননি যে আমার রাস্তা থেকে শয়তান সরে যায়, এ কথা বলেননি। তবে শয়তান রাসূলকে বিভ্রান্ত করতে পারে না, কারণ আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট শিক্ষা দিতে কে আসেন? জিব্রিল। কিন্তু উমারকে তো জিব্রিল আসে না, শয়তান এমনিতেই ভয় পায়।
দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমার সম্পর্কে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমার সম্পর্কে বলছেন যে আমি জান্নাতে একটা ঘর দেখলাম ভিন্ন প্যাটার্নের, সব ঘরগুলো এক স্টাইল আর আলাদা স্টাইলের একটা প্রাসাদ। আমি ভাবলাম প্রাসাদটা কার, একটু ভিতরে ঢুকে দেখি। গিয়ে দেখলাম প্রাসাদের কাছে একজন মহিলা, আমি জিজ্ঞাসা করলাম, লম্বা কাহিনী। তখন উনি বললেন এই ঘরটি উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন উমারের জন্য ব্যতিক্রম একটা প্রাসাদ নির্মাণ করে রেখেছেন জান্নাতে। সবার বিল্ডিং একরকম, তারটা আলাদা। ইনি হলেন উমার, উমার রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াতরত অবস্থায় ছিলেন, সালাতের তেলাওয়াত করছেন এমত অবস্থায় তার বুকের উপরে উপর্যুপরি আঘাত করে শরীর রক্তাক্ত করে হত্যা করা হয়েছে, তিনি শহীদ হয়েছেন। নিঃসন্দেহে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেয়ে উমারের এই শাহাদাত ট্রাজেডি কম নয়, শোকের কম নয়। হুসাইনের শাহাদাতের চেয়ে উমারের শাহাদাত কম শোকের নয় মুসলমানদের জন্য। যদি আমরা আরেকটু পিছনে ফিরে আসি, উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি 12 বছর খলিফা ছিলেন, তার জীবনের পড়ন্ত বিকেলে শেষ বয়সে এসে তাকে গৃহবন্দী করা হলো। বিদ্রোহীরা ঘরের মধ্যে আটকে দিল, চারিদিকে ঘরের তালাবদ্ধ, পানি বিচ্ছিন্ন করা হলো, খাবার সরবরাহ বিচ্ছিন্ন করা হলো, বাড়িতে কোনো খাবার প্রবেশ করতে দেওয়া হয়নি, পানি প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি অনাহারে না খেয়ে ঘরের ভিতরে রয়েছেন, তখনও তিনি মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট, 12 বছর টানা শাসন করেছেন এরকম প্রেসিডেন্ট। উসমান রাদিয়াল্লাহু আনহু আফসুস করে বলেছিলেন তার কওমকে, জাতিকে, যারা তাকে আটকে রেখেছিল, প্রায় 40 দিন যাবৎ অবরোধ করে রেখেছিল, তার বাড়ির মধ্যে আটকে রেখেছিল উসমান রাদিয়াল্লাহু আনহুকে। শেষ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু আনহু জনগণকে লক্ষ্য করে বললেন যে দেখো, আজকে তোমরা আমার পানি বন্ধ করে দিয়েছো, আজকে আমাকে পানি পান করার সুযোগ দাওনি, তোমরা কি ভুলে গেছো? যখন মুসলিমরা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, পানি পানের ব্যবস্থা ছিল না, সুপেও পানি পান করবে কোনো ব্যবস্থা নেই, একটা মাত্র কূপ, সুপেও পানি পান করার, সুমিষ্ট পানি পান করার মদিনাতে একটা মাত্র কূপ, এটা একটা ইহুদিদের, এক ইহুদির মালিকানাধীন, ইহুদি পানি বিক্রি করা শুরু করলো, অর্থের বিনিময়ে, দিনার দিরহামের বিনিময়ে পানি খেতে হবে। একে তো মুসলিমরা হাত পা নিয়ে ছুটে এসেছেন, তাদের কাছে অর্থ নেই, সম্পদ নেই, সব কিছু ছেড়ে এসেছেন মক্কা থেকে, আর এখন যদি পানি কিনে খেতে হয় তাহলে এটা কিভাবে সম্ভব? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা ব্যবস্থা করার জন্য উৎসাহ দিয়েছিলেন সাহাবীদেরকে। উসমান রাদিয়াল্লাহু আনহু বলছিলেন তার ভাষণে, আমি সেই দিন 18,000 দিরহাম দিয়ে এই কূপ কিনে মুসলমানদের জন্য পানি সরবরাহ করে ফ্রি করে দিয়েছিলাম যে তোমরা ফ্রি পানি পান করো, আমি কি তোমাদের পানি পান করার ব্যবস্থা করিনি যখন তোমরা পানি পান করার সুযোগ ছিল না তোমাদের? আজকে আমি শত শত মুসলিমকে পানি পান করার ব্যবস্থা করে দিচ্ছি আমার নিজের টাকা দিয়ে, আর আজকে তোমরা আমি আমার পানি পানকে বন্ধ করেছো। যখন মসজিদে নববীতে সালাতের সংকুলান হচ্ছিল না, জনগণ সালাত পড়তে পারছিল না, তখন আমি নিজ অর্থে জমি ক্রয় করে মসজিদে নববীর সম্প্রসারণ করেছি, মসজিদে নববীর এরিয়া বাড়িয়েছি যেন মুসল্লিরা সালাত পড়তে পারেন, আর আজকে আমাকে বন্দি করে তোমরা আমার সালাত থেকে বিরত রেখেছো, আমাকে আজকে মসজিদে নববীতে সালাত আদায় করতে দাও না। শেষ পর্যন্ত বিদ্রোহীরা প্রাচীর টপকিয়ে ঢুকে উসমান রাদিয়াল্লাহু আনহুকে ফেলে দিয়ে তার দাড়ি ধরে বুকের উপরে ছুরি চালিয়ে হত্যা করেছিলেন। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনের আয়াত তেলাওয়াত করছিলেন, কোরআনের আয়াত তেলাওয়াত রত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। এটা কি কম ট্র্যাজেডি? এটা কি কম শোকের মুসলমানদের জন্য?
যদি আমরা আরেকটু ফিরে আসি, আলী রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বাড়ি থেকে বের হয়েছেন, মসজিদে যাবেন, দুই ধারে বাড়ি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মুসল্লিদেরকে সালাত সালাত বলে ডাকছেন আর মসজিদের দিকে ডাকছেন যাচ্ছেন। রাস্তাতে আততায়ীর হাতে তিনি নিহত হলেন, শহীদ হলেন। হঠাৎ করে আক্রমণ করে তাকে শহীদ করা হলো। আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত কি কম ট্র্যাজেডির! এইখানে একটি বিষয় লক্ষণীয় যে উমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বার্ষিকী হলো না, তার শাহাদাতকে শোকের দিন ঘোষণা করা হলো না। উসমান রাদিয়াল্লাহু আনহুর এই ট্র্যাজেডিকে শোকের দিন ঘোষণা করা হয়নি, আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে শোকের ট্র্যাজেডি ঘোষণা করা হয়নি। কেন ঘোষণা করা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর? এটা একটু বিবেক দিয়ে ভাবা উচিত। এখানে কারণ একটি, এটি শিয়া সম্প্রদায়ের, শিয়াদের কাছ থেকে এটা এসেছে। শিয়া এরা পাক পাঞ্জাতনে বিশ্বাসী, যারা আলী রাদিয়াল্লাহু আনহুর অতি ভক্তিতে বিশ্বাসী। এই পাক পাঞ্জাতন বলতে পবিত্র পাঁচজন ব্যক্তি তাদের কাছে, তারা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এই পাঁচজন ব্যক্তি হলো পাক পাঞ্জাতন, এটা শিয়াদের আকীদা। তাদের দৃষ্টিতে আবু বকর, উমার এবং উসমান এই তিনজন খলিফা হচ্ছেন কাফের, নাউজুবিল্লাহি মিন জালিম, এই তিনজন হচ্ছে জালেম তাদের দৃষ্টিতে। তো যারা তাদেরকে কাফের জালেম পর্যায়ের আকীদা রাখে, তারা কি সেগুলো শোক দিবস হিসেবে মানবে? তাদের কি শোকের দিন হবে? এটি খুলেন ইতিহাস পড়ে দেখেন। কিন্তু হুসাইনেরটা হয়েছে, কারণ পাক পাঞ্জাতন তাদের কাছে সম্মানিত উপস্থিতি। যে কথা বলছিলাম যে এই যে ভুল আকীদা আপনার আমার মাঝে চলে এসেছে, ভুল ইতিহাস চলে এসেছে, এই ভুল ইতিহাসকে কেন্দ্র করে বহু মুসলিম এই দিনে সিয়াম পালন করেন। এখানে বিবেক দিয়ে একটু ভাবুন তো, হুসাইনের শাহাদাতের আগে আল্লাহ রাসুল আশুরা সিয়াম পালন করেছেন না পরে? আগে করেছেন না পরে? হুসাইনের শাহাদাতের আগে আল্লাহ রাসুল সিয়াম পালন করেছেন না পরে শুরু করেছেন? হুসাইন যখন শহীদ হলেন তখন আল্লাহ রাসুল বেঁচে ছিলেন না মারা গেছেন? তাহলে তুমি তো বেঁচেই নেই, তাহলে তিনি যে নির্দেশ দিলেন সহিহ মুসলিমের হাদিসে, তাহলে কিসের জন্য নির্দেশ দিলেন? কার শাহাদাতে নির্দেশ দিলেন? তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, তখন ফাতেমার সাথে আলীর বিয়ে হয়নি, যদি হয়েও থাকে তো দু এক বছর, বেশি সময়ের না, বা বিয়েই হয়নি, এটা শুরুতেই তো। তখন হুসাইনের জন্মই হয়নি। যখন তিনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করছিলেন যে তোমরা কেন সিয়াম পালন করছো, তখন হুসাইনের জন্মই হয়নি, তখন থেকে এই সিয়াম আসছে। তো এই সিয়াম শোকের সিয়াম হয় কি করে? একটা বিবেকবান ব্যক্তি ভাবলেও, যার বিবেক নাট ঢিল আছে, স্ক্রু ঢিল আছে, সেও যদি ভাবে সেও বুঝতে পারবে। যার মাথার স্ক্রু ঢিল আছে সেও যদি চিন্তা করে ওটাও বুঝতে পারবে যে তখন তো হুসাইনের জন্মই হয়নি, হুসাইন শহীদ হওয়া বহু দূরের কথা। মক্কা জীবনে আল্লাহ রাসূল সিয়াম পালন করেছেন, যখন ফাতেমার সাথে আলীর বিয়ে হয়নি তখনও সিয়াম পালন করেছেন। মুসা আলাইহিস সালাম তার বহু পূর্বে, রাসুল মুহাম্মদ সাল্লামের জন্মের শত শত বছর পূর্বে আশুরায় মহরমের সিয়াম পালন করেছেন। তাহলে এই সিয়াম হুসাইনের শাহাদাতের শোকের সিয়াম হয় কি করে? এটা কোনো মেমোরিতে ধরবে না, এটা চিন্তা করলে কোনো মুসলিম মিলাতে পারবেন না। এই ভুল ইতিহাস আপনার আমার মাঝে চলে এসেছে, যেমনভাবে ইতিহাস মিলে না, মিলানো যায় না। কবির
কবিতায় শোনা যায়, খুব সুন্দর করে বিভিন্নজন বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মাহফিলে উপস্থাপনা করেন একটা সঙ্গীত, একটা কবিতা। তার দুইটি চরণ আপনাদেরকে শোনাই। উড়িয়ে যায় রে জোর কবিতর ফাতেমা কান দিয়ে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। শুনেননি এই এই চরণ দুটো? শুনেননি? বহু মুসলিম শুনেছেন। উড়িয়ে যায় রে জোর কবিতর ফাতেমা কান দিয়ে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। ফাতেমা কেঁদে কেঁদে বলছেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হুসাইনের মা, মুহাম্মদ সাল্লামের কন্যা, আলী রাদিয়াল্লাহুর স্ত্রী, তিনি কেঁদে কেঁদে বলছেন যে আজ বুঝি কারবালার আগুন মোর কলিজায় লেগেছে, মানে যেদিন হুসাইন শাহাদত হচ্ছে। একটু ইতিহাসে ফিরে যাই। ইয়াজিদ, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ খলিফা হয়েছেন 60 হিজরিতে। 60 হিজরিতে খলিফা হয়েছেন ইয়াজিদ। খলিফা হওয়ার 1.5 বছর পরে বা খলিফা হওয়ার বেশ কিছুদিন পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যবাহিনীর হাতে শহীদ হলেন। কত হিজরিতে? 60 হিজরির পরে, 60 হিজরির 1.5 বছর পরে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 10 হিজরিতে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উমার রাদিয়াল্লাহু আনহার খেলাফতের শুরুর দিকে, প্রথম দিকে উমার রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন 12.5 হিজরিতে। রাসূল মারা গেলেন 10 হিজরি, খলিফা হলেন আবু বকর। 2 বছর 6 মাস, মানে 2.5 বছর, তারপরে খলিফা হলেন উমার, মানে 12.5 হিজরি। 12.5 হিজরির কিছু পরে বা 13 হিজরিতে মারা গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আর ইয়াজিদ খলিফা হলেন কয় হিজরিতে? 60 হিজরিতে। তো ইয়াজিদ খলিফা হওয়ার কত বছর আগে ফাতেমা মারা গেছেন? 47-48 বছর আগে খলিফা হওয়ার। আর খলিফা হওয়ারও 1.5 বছর পরে মারা শহীদ হয়েছেন হুসাইন, মানে 48-49, প্রায় 50 বছর আগে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত হলেন, শহীদ হলেন কারবালার প্রান্তরে, তার প্রায় 50 বছর আগে মারা গেছেন কে? মা ফাতেমা। তো 50 বছর আগে ফাতেমা মারা গেলেন, তিনি কিভাবে বললেন যে আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়? মিলাতে পারবেন ইতিহাস? কোনো মিলে এই ইতিহাস মিলা যায়? হ্যাঁ, ইতিহাসটা ওই রকম। যেমন একসময় পুঁথি সাহিত্য চালু ছিল বাংলাদেশে, এখনও আছে, কমে গেছে। পুঁথি সাহিত্য যারা মুরব্বি তারা ভালো জানেন। তো পুঁথি সাহিত্যের এক জায়গায় বলা হচ্ছে, লাখো লাখো সৈন্য মারে কাতারে কাতার, গুনিয়া দেখা গেল 40,000। বুঝতে পারলেন কি? লাখে লাখে সৈন্য মারে কাতারে কাতার, গুনিয়া দেখা গেল 40,000, মানে লাখ লাখ সৈন্য মেরেছে কাতারে কাতার, লক্ষ লক্ষ সৈন্য মারার পরে গুনে দেখা গেল 40,000। 1 লাখ 2 লাখ নয়, লক্ষ লক্ষ সৈন্য মেরে গুনে দেখা যাচ্ছে 40,000। এটা হলো পুঁথি। ঘোড়ায় চড়িয়ে মর্দা হাঁটিয়া চলিল, এটা হলো পুঁথির কথা। এগুলো হলো পুঁথি, পুঁথি সাহিত্যে এই কথাগুলো ছিল। তো এই পুঁথি সাহিত্য আর আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়, এর মধ্যে কোনো তফাত আছে? তো এগুলো ইতিহাস দিয়ে কেউ কি শোক পালন করতে পারে? এগুলো কি সিয়াম পালনের কোনো কারণ আসতে পারে? দুর্ভাগ্য সকল মুসলমানদের জন্য যারা শোক দিবসের জন্য, হুসাইনের শাহাদাতের জন্য মহরমের 10 তারিখ সিয়াম পালন করেন, তাদের জন্য দুর্ভাগ্য। আরেকটু পরে এই বিষয়টি আরো ক্লিয়ার করি। তো এই ভুল ইতিহাসটা কেন আসলো আমাদের মাঝে, এটা একটা লক্ষণের বিষয়। যে ভুল প্রচলনটা কেন আসলো তার একটা কারণ ইঙ্গিত দিয়েছি, তা তো বুঝেছেন। এটা কাদের কাছ থেকে এসেছে? শিয়া, শিয়াদের কাছ থেকে এসেছে। শিয়ারা মুসলিম নন, শিয়ারা
মুসলিম নন অসম্ভব, শিয়ারা মুসলিম নন, মুসলিম হতে পারেন না। কারণ সরাসরি খলিফা, তিনজন খলিফাকে তারা মুসলমান মনে করেন না। যারা সরাসরি খলিফাদেরকে, আসারে মুবাশশারার খলিফাদেরকে মুসলমান মনে করেন না, তারা মুসলিম হতে পারেন না, অসম্ভব। শিয়াদের আকিদাতে কোরআন মাজিদ 40 পারা, মুসলমানদের কোরআন মাজিদ কয় পারা? 30। যে আকিদায় যারা বিশ্বাসী তাদের কাছ থেকে আমরা পেয়েছি 10ই মহরম সিয়াম পালন করতে হুসাইনের শাহাদত, যাদের কাছে 40 পারা কোরআন। এই 10 পারা কোথায় আছে? এই 10 পারা আছে তাদের ইমাম বাড়া, যিনি ইমাম হন তার কলবে, বংশ পরম্পরায় আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছিলেন, আলী দিয়েছিলেন হাসানকে, হাসান দিয়েছেন হুসাইনকে, হুসাইন দিয়েছেন তার পরবর্তী, মানে শিয়াদের যে নেতা, এই শিয়াদের নেতার কলব হতে 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 বর্তমানে যে শিয়াদের নেতা তার কলবে বাকি 10 পারা। এ হলো তাদের আকিদা। এই আকিদা কোনো মুসলিম মানতে পারে? অসম্ভব। তাদের কাছে এটা কমপ্লিট করার নয়, আরও বেশি আছে। সে 10 পারা কোথায় আছে? কলবে, তাদের নেতার কলবে, কিয়ামত পর্যন্ত চলবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, যে কথা বলছিলাম, তাদের কাছ থেকে আমাদের ইতিহাসগুলো এসেছে। এখন মুসলমানদের কাছে বাংলাদেশে এই বিষয়টি বেশি প্রভাব বিস্তারের কারণ হলো বিষাদ সিন্ধু, মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভুল ইতিহাস ছড়িয়ে দিতে। যেটা আমরা সিলেবাসে পড়ে এসেছি ক্লাস 10 দশম শ্রেণীতে, এখন কোন শ্রেণীতে আছে জানি না, হাইরে অর্থ একটা প্রবন্ধ ছিল মীর মোশাররফ হোসেনের, পরবর্তীতে আলেমের ক্লাসে ছিল এটা ইন্টারমিডিয়েটে। এইখানে কাহিনী মীর মোশাররফ হোসেনের চয়ন করা বিষাদ সিন্ধুতে কিছু আলোচনা ছিল। তো ছাত্রদের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, টক শোতে পেপার পত্রিকায় লেখা হয় বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেনের, প্রসঙ্গত এই বিষয়টা একটা আলোচনা প্রয়োজন, কেন ভুল ইতিহাস আসলো। মীর মোশাররফ হোসেন একজন মুসলিম কবি, সাহিত্যিক, উপন্যাসিক এবং নাট্যকর। তিনি কবিতা লিখেছেন, সাহিত্য রচনা করেছেন, উপন্যাস লিখেছেন, নাটক লিখেছেন। তিনি আঠারোশো শতাব্দীতে জন্মগ্রহণ করেন, 1847 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন মীর মোশাররফ হোসেন। তিনি জন্মগ্রহণ করার পরে বেড়ে উঠেছেন হিন্দুদের বলয়ে, তার সাহিত্যিক জীবনের হাতে ঘড়ি, লিখার ক্ষেত্রে হাতে ঘড়ি যে ব্যক্তির হাত দিয়ে, তিনি হচ্ছেন, আমি নামটা ভুলে গেলাম, সে সময় একটা পত্রিকা বের হতো, সেই পত্রিকার তিনি সম্পাদক ছিলেন মজুমদার। এই মজুমদার, হরিনাথ মজুমদার, এই হরিনাথ মজুমদারের পত্রিকাতে তার লেখা শুরু মীর মোশাররফ হোসেন, যে পত্রিকার মালিক সম্পাদক একজন হিন্দু, কাঙ্গাল হরিনাথ মজুমদার। তো ফলশ্রুতিতে কাঙ্গাল হরিনাথ মজুমদারের সাথে মীর মোশাররফ হোসেনের গভীর সম্পর্ক গড়ে উঠে। ইতিহাসে খুব বহুল প্রচলিত একটি কথা যে মীর মোশাররফ হোসেন কাঙ্গাল হরিনাথের সাহিত্য শিষ্য, সাহিত্যিক জগতের শিষ্য হচ্ছে কাঙ্গাল হরিনাথের মীর মোশাররফ হোসেন। পরবর্তীতে আরেকটি পত্রিকা বের হয়, সেই পত্রিকাটি হচ্ছে শুভঙ্কর, সেই পত্রিকাতে তিনি লেখালেখি করেন। এই পত্রিকা ছিল তৎকালীন একজন খুব প্রভাবশালী কবি ঈশ্বর গুপ্তের, এই ঈশ্বর গুপ্তের পত্রিকা তিনি লেখালেখি শুরু করেন। পরবর্তীতে তিনি নিজেই হিতকরী নামে একটা পত্রিকা বের করেন মীর মোশাররফ হোসেন নিজেই। সেই পত্রিকাতেও সহকারী সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন, ওখানেও একজন হিন্দুকে, রামরাই দাস, ওখানে একজন হিন্দুকে দায়িত্ব দিয়েছিলেন। আর সেই সাহিত্যিক ধারায়
তিনি এই উপন্যাসটা লিখেন বিষাদ সিন্ধু। তাহলে আমরা একটা ইতিহাস পেয়ে থাকি, মীর মোশাররফ হোসেন তার লেখার হাতে গড়ি হিন্দু সাহিত্যিকদের মাধ্যমে। তিনি যেসব পত্রিকায় লিখতেন সেই পত্রিকাগুলো হিন্দুদের, যাদের সাথে তার সখ্যতা গড়ে ওঠে তারাও ছিল হিন্দু। তিনি যে পত্রিকা বের করেন তারও গুরুত্বপূর্ণ পদে ছিল হিন্দু। তো যেই লোকটা চারিদিকে হিন্দু বলয়ে আবিষ্টিত, এই লোকটা সেদিকে প্রভাবিত হবে, এটাই স্বাভাবিক। স্বাভাবিক, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি নষ্ট হয় আমি নষ্ট হবে, এটা স্বাভাবিক, কারণ তাদের প্রভাব আমার উপরে পড়বে। এই ক্ষেত্রে হিন্দুদের প্রভাব ছিল মীর মোশাররফ হোসেনের। তিনি বিষাদ সিন্ধু লেখলেন স্রেফ উপন্যাস হিসাবে, আর উপন্যাস মানে রংচং দিয়ে, সাহিত্যিক রস দিয়ে লেখা। এই উপন্যাসটাই কিভাবে মুসলমানদের জন্য একজন স্বচ্ছ ইতিহাস হয়ে গেল। বহু মুসলিম আশুরায় মহরমের রাত্রিতে গোসল করে অজু করে মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু তেলাওয়াত করে, পাঠ করে, কি দিয়ে বুঝাবেন? এটা পাঠ করে, সুন্দর করে মুড়িয়ে রাখে, সারা রাত পাঠ করে, রাত্রে পাঠ করে, দিনে সিয়াম পালন করে, সুন্দর করে মখমল কাপড় দিয়ে মুড়িয়ে রাখে পরবর্তী বছর আশুরায় মহরম পাঠ করার জন্য। আস্তাগফিরুল্লাহ, কি দিয়ে বুঝাবেন এদেরকে? যে মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধুর ইতিহাসে শিরিক বিদাত দিয়ে ভরে আছে, ওটা কোনো মুসলমানদের জন্য, ওটা উপন্যাস, ওটা পালনীয় কোনো জিনিস নয়, কিন্তু ওটা আপনার আমার জন্য পালনীয় হয়ে গেছে। এই জন্য আশুরায় মহরম শোক দিবস হিসাবে পালিত হয়, সরকারিভাবে ছুটি হয়, তাজিয়া মিছিল দেখতে পাই, আজসিয়াদেরকে ঢাকাতে দেখা যায়, যদিও দুই বছর থেকে সরকারি হস্তক্ষেপ একটু কমেছে। তাজিয়া মিছিল বের করে, কল্পিত একটা কফিন, ধারণা করা হয় কফিনের মধ্যে হুসাইন আছে, তার রূহ উপস্থিত হয়েছে। তারা বুক চাপড়িয়ে নিজের ছুরি দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে আঘাত করে, শরীর রক্তাক্ত করে, হাই হুসেন হাই হুসেন করে চিৎকার করে। মানে এটা দিয়ে বুঝাতে চাই যে হুসাইন তুমি জীবন দিয়েছো দশই মহরম, আজকে আমাদের শরীরের রক্ত প্রবাহিত করে, রক্তাক্ত করে আমরা তোমার শোকের বেদনার স্মৃতিচারণ করি। এই হলো ইতিহাস। অথচ সহিহ বুখারি মুসলিমের বহু হাদিস যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে কোনো ব্যক্তি মারা গেলে তার জন্য শোক চিৎকার করে কান্না করা যাবে না, বুক চাপড়ানো যাবে না, চুল ছিঁড়া যাবে না, শরীরের কাপড় ছিঁড়া যাবে না, এগুলো স্পষ্ট হারাম। আর এই হারাম কাজগুলো করেই তারা বেশি ভক্তি দেখাতে চায় হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে। সম্মানিত উপস্থিতি, যদি দশই মুহররম হুসাইনের শাহাদাতের শোকের জন্য সিয়াম পালন করি, তাহলে ভক্তিটা কার উপরে বেশি যাবে, হুসাইনের উপরে না রাসূলের উপরে? কার উপরে? হুসাইনের উপরে। একজন ব্যক্তি শাহাদাতে হুসাইন, হুসাইনের এই ট্র্যাজেডির শোকে সিয়াম পালন করেছেন, আর একজন ব্যক্তি পালন করেছেন নাজাতে মুসা, রাসূলের সুন্নাত হিসাবে, তাহলে ভক্তি কার বেশি? আমরা কাকে পেতে চাই, কার সুপারিশ পেতে চাই? যদি রাসূলের সুপারিশ পেতে চাই, তাহলে হুসাইনের শাহাদাতের ট্র্যাজেডির জন্য নয়, শোকের জন্য নয়, রাসূলের সুন্নাত নাজাতে মুসার নিয়তে এই সিয়াম পালন করতে হবে। আল্লাহ নবী পালন করেছেন, করতে বলেছেন, আমাদেরকে করতে হবে, এটি করতেই হবে, আমি এ কথা বলিনি, এটি ফরজ নয়, করলে নেকি আছে, না করলে পাপ নেই। তবে যদি হুসাইনের শাহাদাতের জন্য সিয়াম পালন করি, অবশ্যই পাপ রয়েছে, নিশ্চিত পাপ রয়েছে। হুসাইনের শাহাদাতের জন্য যদি সিয়াম পালন করে আশুরায় মহরমের, তাহলে নিশ্চিত পাপ হবে, এতে কোনো সন্দেহ নেই, কারণ এটি বেদাত, এটি সুন্নাত নয়, এটি বিদাত। আর বিদাতের পরিণাম আমরা স্পষ্টই জানি, সহি মুসলিমের মধ্যে আল্লাহ সুসাল সাল্লাম বলেছেন কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেকটা বিদাতকারী হলো ভ্রষ্ট। নাসাইয়ের মধ্যে বলেছেন অকুল্লো দলালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা বেদাতকারীর পরিণাম হলো জাহান্নাম।
তাহলে হুসাইনের শাহাদাতের জন্য আশুরায় মুহররমের সিয়াম পালন করে যদি মৃত্যুবরণ করি, তৌবা করতে না পারি, তাহলে এই সিয়াম, এই একটি সিয়াম আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। হ্যাঁ, যদি মরার আগে তৌবা করি আর আল্লাহ কবুল করে নেন তাহলে ভিন্ন কথা, আর কবুল যদি না হয়, তৌবার সুযোগ যদি না হয়, তাহলে এই সিয়ামই যথেষ্ট হবে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। বিদায় সাবধান, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়্যাত, সহিহ বুখারীর এক নম্বর হাদিস, যে প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল, যেই নিয়তে করব সেটাই হবে। যদি নাজাতে মুসার নিয়তে করি তাহলে কি হবে? সুন্নাত। নাজাতে মুসার নিয়তে যদি সিয়াম হয় তাহলে কি হবে? সুন্নাত। আর হুসাইনের শাহাদাতের নিয়তে করি তাহলে হবে বিদাত। সুন্নাত পালন করলে কি হয়? নেকি হয়, জান্নাত পাওয়া যায়, আর বিদাত করলে জাহান্নাম। এ তো পরিষ্কার, সুন্নাতের পরিণাম হলো জান্নাত আর বিদাতের পরিণাম জাহান্নাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 80 নম্বর আয়াতে বলছেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ, রাসূলকে অনুসরণ করলে আল্লাহর অনুসরণ করা হয়। তাহলে আল্লাহর আনুগত্য করলে, আল্লাহর অনুসরণ করলে আল্লাহ কোথায় দিবেন? নিঃসন্দেহে জান্নাত। আর যে ব্যক্তি রাসূলের নাফরমানি করলো, আল্লাহ রাসূলের সুন্নাতকে ওভারটেক করলো, নিঃসন্দেহে বেদাত করলো, পরিণাম জাহান্নাম, পরিষ্কার। বিদায় সিদ্ধান্ত আপনার, যে হুসাইনের শাহাদাতের জন্য 10ই মুহররম সিয়াম পালন করবেন না নাজাতে মুসার জন্য সিয়াম পালন করবেন, এই সিদ্ধান্ত আপনার, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে ভুল ইতিহাস আমাদের মাঝে চালু হয়ে আমরা বিভ্রান্তির সাগরে ভাসছি, অনেকের কাছে এটা আজীব কল্পিত মনে হতে পারে। না, ইতিহাস খুলুন, দেখুন, ইতিহাস আপনার আমার কাছে পরিষ্কার। কারণ মুহাম্মদ সাল্লামের মৃত্যুর 50 বছর পরে, 52-53 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, অথচ আল্লাহ সাল্লাম তার বহু পূর্ব থেকে এই সিয়াম পালন করে আসছেন। মহরমের যদি সিয়াম পালন করি কেন করব, এর উত্তর কিন্তু আমাদের কাছে হয়েছে। এখন সিয়াম পালন কয়টি করব, এই উত্তরটা দরকার। কয়টি, কিভাবে করব, কয়টি করব, এর উত্তর আমরা পেয়ে থাকি। তার একটা জবাব যে হাদিসগুলো বলেছি এর মধ্যে একটা চলে এসেছে, যে আল্লাহ রাসূল সাল্লাম 10 তারিখে সিয়াম পালন করতে বলেছেন। তাহলে বোঝা গেল 10 তারিখে সিয়াম পালন করতে হবে। আরেকটি হাদিস পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে আজকে আশুরার দিন, আজকে মুহররমের 10 তারিখ, এই দিনে তোমরা সিয়াম পালন করতে পারো, ছেড়ে দিতে পারো, তবে আমি সিয়াম পালন করেছি। রাসূল বললেন আজ মুহররমের 10 তারিখ, আমি সিয়াম পালন করেছি, তোমরা চাইলে করতেও পারো, ছেড়ে দিতে পারো। যে হাদিসটি সহিহ বুখারীর 2003 নম্বর হাদিস, 10ই মুহররম তিনি সিয়াম পালন করেছেন। এই দুইটি হাদিসে পেলাম যে একটি সিয়াম, তাই নয়? আরেকটি হাদিস পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যখন সিয়াম পালন শুরু করেছেন তখন সাহাবিরা বললেন আল্লাহর রাসূল, আপনি তো 10ই মুহররম সিয়াম পালন করছেন আর আমাদের করতে বললেন, কিন্তু বিষয় হলো যে এই দিনে তো ইহুদিরাও সিয়াম পালন করে, তাহলে ওদের সিয়াম আর আমাদের সিয়াম তো একাকার হয়ে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে মুহররমের 10-এর সাথে 9 তারিখকে যুক্ত করব, 9 তারিখেও সিয়াম পালন করব, 9 এবং 10 দুই দিন সিয়াম পালন করব। তো রাবি বলছেন মুহররমের 10 তারিখ আসার আগেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন, ফলে 9 এবং 10 দুই দিন সিয়াম পালন করা তার সম্ভব হয়নি। যে হাদিসটি পাওয়া যাবে সহিহ মুসলিমের মধ্যে, সহিহ মুসলিমের 1116 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি,
আল্লাহ রাসূল সাল্লাম ইচ্ছা প্রকাশ করলেন, ইহুদিদের বিরোধিতা করতে চাইলেন, কিন্তু তিনি করতে পারেননি। পরবর্তী বছর থেকে খলাফায়ে রাশেদা সহ সাহাবায়ে কেরাম দুইটি করে সিয়াম পালন করেছেন, 9 এবং 10, 9, 10 দুইটি। এই জন্য সুন্নাত হচ্ছে 9 এবং 10 সিয়াম পালন করা। তবে মুসনাদে আহমাদের মধ্যে একটি হাদিস পাওয়া যায়, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো, আহলে কিতাবের বিরোধিতা করো, বিধায় 9 এবং 10 অথবা 10 এবং 11 দুই দিন সিয়াম পালন করো। তবে এই হাদিসটি নিয়ে বিতর্ক রয়েছে। এই হাদিসটিকে একবিংশ শতাব্দীর যুগশ্রেষ্ঠ মহাদ্দিস শেখ নাসিরুদ্দিন আলবানী জয়ীব বলে উল্লেখ করেছেন, 9, 10, 10, 11 এ হাদিসকে জয়ীব বলেছেন। তবে ইবনে খোজাইমাতে আহমাদ শাকের হাদিসটিকে হাসান বলেছেন। আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে, কেউ বলছেন গ্রহণীয় হাসান পর্যায়ের, আর কেউ বলছেন জয়ীব, মানে বিতর্ক আছে এই হাদিসটি নিয়ে। তো যেহেতু একটা সুন্নাত, সুন্নাত পালন করে আমরা জান্নাতে যেতে চাই, এই জন্য বিতর্কিত মাসালায় না গিয়ে, এই বিতর্কের দিকে না গিয়ে আমরা 9 এবং 10 যে হাদিস সহিহ মুসলিমের অকাট্য সহিহ, 9 এবং 10 সিয়াম পালন করব, এটি উত্তম, এটি আমাদের জন্য কল্যাণকর। এখানে কারো বিতর্ক নেই, 9, 10 সিয়াম পালন করলে কেউ বিতর্ক করতে পারবে না, কারো বিতর্কের সুযোগ নেই। তো যেখানে কোনো বিতর্ক নেই, দ্বিমত নেই, সেটি আমরা গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে আমরা তাহলে আমাদের কাছে পরিষ্কার কেন করব, কিভাবে করব, কখন করব, কয়টি করব, আমাদের জবাবে হয়ে গেছে। এখানে আরেকটি বিষয় যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের সাথে আরেকটা বিষয় সম্পর্কিত, ইয়াজিদ। ইয়াজিদকে আমরা অনেকেই গালি দেই, তিনি কতটা গালির হকদার, অনেকে মালাউন মনে করি, অভিশপ্ত মনে করি, তিনি কতটা অভিশপ্ত হওয়ার যোগ্য, এই বিষয়টিও কিঞ্চিত ধারণা দেওয়া প্রয়োজন। দেখুন, ইতিহাসে যা পাওয়া যায় তাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু চাননি ইয়াজিদ, তার আনুগত্য চেয়েছিলেন, তার মৃত্যু চাননি, তাকে মেরে ফেলে দিতে নির্দেশ দেননি, এরকম কোনো ইতিহাস পাওয়া যায় না। চেয়েছিলেন তার আনুগত্য, যে তার আনুগত্য করতে হবে, ইয়াজিদের আনুগত্য করতে হবে হুসাইনকে, দ্বন্দ্ব হলো এইটা। এটাকে কেন্দ্র করে বিদ্বানরা বলছেন যে ইয়াজিদকে আমরা কোন কাতারে রাখতে পারি। এক্ষেত্রে শেখ ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ তিনি বলছেন যে সালাফি বিদ্বানগণ, ওলামায়ে কেরাম, মানুষ মুসলিমগণ ইয়াজিদের ক্ষেত্রে তিন ভাগে বিভক্ত, তিন ভাগে বিভক্তের দুই ভাগ চরম বাড়াবাড়িতে আর এক ভাগ আছে মধ্যম পন্থায়। এক ভাগ মনে করেন, এক শ্রেণীর মানুষ মনে করেন ইয়াজিদ কাফের, ইয়াজিদ মালাউন, তাকে গালিগালাজ করেন। আর এক ভাগ মনে করেন ইয়াজিদ হকপন্থী মুসলিম, ইয়াজিদ একজন সাহাবি। আর এক ভাগ মনে করেন যে ইয়াজিদ একজন শাসক, মুসলমানদের শাসক, অন্যদেরও ভুল হয়, তারও ভুল হতে পারে, তার সম্পর্কে বাড়াবাড়িও করে না, তাকে গালিগালাজও করে না, তা আল্লাহ তার ফয়সালা যা করবে তা হবে। এই তিনটি মত উল্লেখ করার পর ইবনে তাইমিয়া বলছেন যে শেষেরটি অধিক হক যোগ্য এবং আসাহ, আমার কাছে মনে হয় শেষেরটাই ঠিক। মানে ইয়াজিদ সম্পর্কে গালি দেওয়াও ঠিক হবে না, তাকে অধিক ভালোবাসাও ঠিক হবে না, তাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিতে হবে। কি করবেন? আল্লাহ ভালো জানেন। তাকে গালিও দেওয়া যাবে না, তার সমালোচনারও প্রয়োজন নেই। যেমনটি আরেকজন বিদ্বান উল্লেখ করেছেন, আরেকজন বিদ্বানকে, একজন সালাফি বিদ্বানকে যখন জিজ্ঞাসা করা হলো যে ইয়াজিদ সম্পর্কে আমাদের ধারণা কী হবে, আমাদের মতামত কী হবে, তখন তিনি বলছেন ইবনে তাইমের ওই কৌলটা নকল করে যে ইয়াজিদ সম্পর্কে আমরা বাড়াবাড়িও করবো না, ছাড়াছাড়িও করবো না, মানে তাকে গালিগালাজও দিব না, তাকে অধিক ভালোবাসতেও যাব না, তার বিষয়ে আমরা নিদল, ফয়সালা আল্লাহ করবেন।
তবে এখানে আরেকজন বিদ্বান বলছেন ইয়াজিদের একটা ভালো দিক আছে, হুসাইন শহীদ হয়েছে এই ক্ষেত্রে ইয়াজিদ দোষী এ কথা ঠিক, তবে তার একটা ভালো দিকও আছে। সে ভালো দিকটা হলো কনস্টান্টিনোপল এখানে যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের সেনাপতি ছিলেন ইয়াজিদ, আর তার অধীনে ছিলেন একাধিক সাহাবি, আবু আইয়ুব আনসারি বিশিষ্ট সাহাবি। ইয়াজিদের সেনাপতিত্বে কনস্টান্টিনোপলের যুদ্ধ করেছেন তো বহু সাহাবি, বেশ কয়েকজন সাহাবি তার অধীনে থেকে যুদ্ধ করেছেন। আর ওই যুদ্ধে যারা ছিলেন তাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারেন বা ক্ষমা করবেন মর্মে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা বাণী আছে, একটা হাদিস আছে মুসনাদে আমাদের মধ্যে, যে হাদিসটা সহি। এই জন্য একদিকে এক পাল্লাই হুসাইনের শাহাদাতের দোষ তার আছে, আর এক পাল্লাই কনস্টান্টিনোপলের সেনাপতি তিনি সাহাবিদের অধীনে রেখে যুদ্ধ করেছেন, আর এক পাল্লাই এটাও আছে। এখন ভারী কোনটা হবে এইটা ওজন আমরা করতে পারবো না। এই জন্য একজন বিদ্বান বলছেন যে আমরা তার সম্পর্কে বাড়াবাড়িও করবো না, তার সম্পর্কে ছাড়াছাড়িও করবো না, মানে বেশি ভক্তি দেখে ভালোবাসবো না আর তাকে ছেড়ে দিয়ে গালিগালাজও করবো না, তার বিষয়ে নীরব নীরব থাকবো। কী করবেন আল্লাহ ভালো জানেন। ঠিক আমাদের আকীদা তাই হওয়া উচিত, তাকে গালিগালাজও নয় আর তাকে তার প্রতি অধিক ভালোবাসাও নয়। স্বাভাবিক, একজন ব্যক্তি ছিলেন, মুসলিম মানুষ ছিলেন, একজন বাদশাহ ছিলেন মুসলমানদের, তিনি ন্যায়ও করেছেন অন্যায়ও করেছেন, কী করবেন আল্লাহ ভালো জানেন। এটি আমাদের আকীদা বিশ্বাস হওয়া উচিত। তবে হুসাইনের শাহাদাত আমাদের জন্য ট্র্যাজেডির, কষ্টের, আমাদের জন্য দুঃখের, আর এই শোক পরবর্তীতে পালন করতে হবে এমনটি নয়। বছরের পর বছর ধরে দীর্ঘদিন পরে শোক পালন করতে হবে এই ইতিহাস পাওয়া যায় না, কারণ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুরই শোক পালন নেই, তাহলে তার নাতির শোক পালন হবে কেন? যদিও বা আমরা অনেকে ঈদে মিলাদুন্নবী করে থাকি, মুসলিমদের তৃতীয় আরেকটি ঈদ নাউজুবিল্লাহি মিন জালে, যদিও ঈদে মিলাদুন্নবী ভিত্তি নেই, যারা ঈদে মিলাদুন্নবী ভক্তি ভরে করে থাকে তারাই শোক দিবস পালন করবে হুসাইনের। যারা ঈদে মিলাদুন্নবীতে হকপন্থীরা যেমন বিশ্বাস করে না, হুসাইনের শোক দিবসে শোক পালন করতে হবে এটাও বিশ্বাস করে না। এই বিষয়ে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে, মনে রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের যদি সামান্যতম হেরফের হয় তাহলে কাল কেয়ামতের মাঠে আপনাকে আমাকে ধরা খেতে হবে, নাজাত পাওয়া খুব কঠিন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আরেকটি বিষয় ইঙ্গিত দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই। জি, এই দশই মহরম খিচুড়ি রান্না করে ঘুরে নিয়তে একই না, যাতে মুসার সিয়াম পালন যারা করেছেন তাদেরকে যদি কেউ খিচুড়ি রান্না করে খাওয়ায় যে হকপন্থী না যাতে মুসার জন্য সিয়াম পালন করেছেন, তাহলে অবশ্যই নেকি পাবেন। আর যদি শোকের জন্য সিয়াম খিচুড়ি রান্না করে খাওয়ায় তাহলে এই খিচুড়ি জাহান্নামের খিচুড়ি হবে, যিনি খাওয়াচ্ছেন তিনিও অপরাধী, যারা খাবেন তারাও অপরাধী, কারণ নিয়ত গুণে বরকত। যদি একটা মুরগি জবাই করে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহ সন্তুষ্টির জন্য, তো মুরগির পুরো গোস্ত খাওয়া হালাল। আর যদি মুরগি কেউ জবাই করে শাহজালালের কবরকে কেন্দ্র করে, শাহ মখদুমের কবরকে কেন্দ্র করে, শাহপরানের কবরকে কেন্দ্র করে, বাইজিদ বোস্তামি পীর বাবা বা খানকাকে কেন্দ্র করে, তাহলে মুরগির গোস্ত কেন? একটা টুকরো একটা পিস খাওয়া হারাম? একই মুরগি একই ছুরি একই ব্যক্তি জবাই করছে, নিয়ম দুইটা, মুরগিও যেটা ছুরিও সেটাই, একই ব্যক্তি জবাই। জবাই যদি আল্লাহর জন্য হয় তাহলে হালাল, জবাই যদি পীর সাহেবকে খুশি করার জন্য হয় তো হারাম। তো খিচুড়ি রান্না যদি হয়ে থাকে না যাতে মুসা হকপন্থীদেরকে খাওয়াবেন, সিয়াম পালনের করেছেন তাদেরকে ইফতার করাবেন, নেকি আছে? আর যদি এটা হয়ে থাকে শোকের দিন, শোকের স্মৃতিচারণের বা বেদনার একটা ভাগ নেওয়ার জন্য শোক পালন করেছে তাদেরকে খাওয়াবেন, তাহলে এটি হারাম হবে। নিয়ত অনুযায়ী এগুলো হবে, এগুলো থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে।
যেটা সর্বশেষ বলতে চাচ্ছিলাম যে গত জুমার আগের জুমা আমি তো খুতবা দিয়েছিলাম এখানে, আপনাদেরকে রোহিঙ্গা মুসলিমদের জন্য দান করার জন্য উৎসাহ দিয়েছিলাম, আপনারা অনেকে করেছেন। বাস্তবিক রোহিঙ্গা মুসলিম ভাইরা কতটা কষ্টে এবং কতটা নির্যাতনের মধ্যে রয়েছেন, কতটা যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে আছেন, এটা বলে বোঝানো মুখের ভাষা দিয়ে লিখে লিখনি দিয়ে এইটা বলে বোঝানো খুব কঠিন, বলে বোঝানো যাবে না তারা কতটা কষ্টে আছেন, ভাষায় প্রকাশ করা খুব কঠিন। যারা হয়তোবা গিয়েছেন তারা কিঞ্চিত আন্দাজ করে এসেছেন, একটা ধারণা নিয়ে এসেছেন, সামান্য 7-8 ফিট জায়গার মধ্যে উপরে পলিথিন, পলিথিনের বেড়া, বিছানাও পলিথিন, প্রচণ্ড গরমে পলিথিনগুলো যখন গরম হয়ে যাচ্ছে, আমি নিজে ওই ঘরে ঢুকে দেখেছি যে একটা বিশ্রী পলিথিনের গন্ধ বের হয়, দম আটকে আসে যখন রোদে পলিথিনটা গরম হয়, কারণ বেড়া পলিথিনের, উপরে ছাউনি পলিথিনের, ত্রিপল পলিথিনের, আর বিছানো আছে ওটাও পলিথিন। তো এই পলিথিনটা যখন গরম হয়ে যাচ্ছে তখন ওখানে থাকার মতো পরিবেশ নেই, কিন্তু কী করবেন, ওই 8-10 ফিট জায়গা ছোট্ট একটা ঘরে পুরো একটা পরিবার আছে, কোনো ফ্যামিলিতে 10 জন, কোনো ফ্যামিলিতে 5 জন, 6 জন, 8 জন, যে ফ্যামিলির পরিবার যেমন, একাধিক ঘর বানাবেন এই সুযোগ নেই, জায়গা নেই, এইভাবে তারা জীবনযাপন করছেন। আপনার পত্রিকায় লক্ষ্য করেছেন, যারা গিয়েছেন দেখেছেন যে একজন ব্যক্তি ত্রাণের জন্য দাঁড়িয়ে আছেন লাইনের শেষে, লাইন থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছেন, সবাই ত্রাণ নিচ্ছেন, উনি আগাচ্ছেন না। তাকে গিয়ে জিজ্ঞাসা করা হলো যে আপনি ত্রাণ নেবেন না, আপনি কেন যাচ্ছেন না লাইনে? তো সেই ব্যক্তি চোখের পানি ফেলে বলছেন যে যে হাত দিয়ে হাজার হাজার মানুষকে ত্রাণ দিয়েছি, এই হাতে কিভাবে ত্রাণ নিব আমি বুঝতে পারছি না, আমি আমার এই হাত দিয়ে হাজার হাজার এই ভাইদেরকে ত্রাণ দিয়েছি, যাদেরকে আমি ত্রাণ দিয়েছি আজকে তাদের সাথেই কাতারে দাঁড়িয়ে ত্রাণ নিতে হবে, এটা আমি কীভাবে নেব আমি বুঝতে পারছি না। তারপরও পেটের যে ক্ষুধার যন্ত্রণা, একসময় দাঁড়াতেই হবে, ত্রাণ নিতেই হবে। পরিচয় জানতে চাওয়া হলো, তিনি পরিচয় দিলেন, তিনি ওই এলাকার চেয়ারম্যান, তিনি ওই এলাকার চেয়ারম্যান, বহু মানুষকে ত্রাণ দিয়েছেন, আর আজকে তিনি ত্রাণের জন্য কাতারের পিছনে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, আমি নিজ চোখে আমার স্ত্রীকে ধর্ষিতা হতে দেখেছি, একজন চেয়ারম্যান স্ত্রীকে ধর্ষিতা হতে দেখেছেন, এটা কি সইতে পারা যায়? তাহলে সাধারণ জনগণের অবস্থা কি, এটা কি ভাষায় প্রকাশ করা যায়? আরেকজন ব্যক্তি, তিনি বলছেন, আমি যখন আমার বাড়ি ছেড়ে চলে এসেছি, নাফ নদীতে নৌকায় উঠেছি, তখন দেখছি আমার বাড়িতে আগুন জ্বলছে, কারণ নাফ নদীর খুব কাছাকাছি বাড়ি। তো আমি বাড়ি ছেড়ে যখন আসি তখন আমার বাড়িতে 100 মণ ধান এবং চাল আছে, আমার বাড়িতে 100 মণ, আমার বাড়িতে গাড়ি আছে, 4 চাকার গাড়ি আছে, আমার দুতলা বিল্ডিং বাড়ি আছে, মানে লক্ষ লক্ষ টাকার মালিক তিনি। বাংলাদেশে এসেছেন, তিনি ভিখারির বেশে ত্রাণের কাতারে দাঁড়িয়ে আছেন, দুমুঠো ভাতের জন্য, কেউ ত্রাণ দিলে পেটে যাবে, নাহলে যাবে না। 2 দিন আগে, 3 দিন আগে, 5 দিন আগে যেই লোকের গাড়ি ছিল, বাড়ি ছিল, শত শত মন ধান চাল ছিল, আজকে তিনি পথের ভিখারি। এগুলো ভাষায় কী দিয়ে বুঝাবেন? 17 বছরের একজন বালিকা, তিনি সাক্ষাৎকার দিচ্ছেন যে তার বাড়িতে যখন বর্মি সৈন্যবাহিনী প্রবেশ করলো, প্রথমে যে কাজটি করলো, ছেলেদেরকে আলাদা করলো, মেয়েদেরকে আলাদা করলো, তারা 4 ভাই 1 বোন, মা বাবা, তো 4 ভাইকে পিছনে হাত মোড়া করে বাঁধলো, বাবা মাকে, বাবাকে বাঁধলো, তার ভাবিদেরকে একদিকে নিল, এখানে যখন বাধা দিতে গেল প্রথমে বাবাকে গুলি করলো, বড় ভাই ছোট ভাই এক এক করে 4 জনকে গুলি করে হত্যা করলো, তার মাকে হত্যা করলো, 4 জন ভাবিকে ধর্ষণ করছে বর্মী সৈন্যরা। তিনি কোনো রকম বাড়ি থেকে পালিয়ে এসে প্রতিবেশীদের সাথে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
তিনি ফ্যালফ্যাল করে কাঁদছেন আর কথাগুলো বলছেন, কী দিয়ে বুঝাবেন এদেরকে? সান্ত্বনা দেওয়ার ভাষা আছে? এক তাঁবুতে কথা বলছিলাম, মধ্যবয়সী এক বালিকার সাথে, একজন মহিলার সাথে, তার চারটা সন্তান, কোলের দুধের একটা সন্তান আর দুই বছর আড়াই বছরের ব্যবধানে পিঠাপিঠি চারটা সন্তান, চারটা সন্তানকে আগলে ধরে ফ্যালফ্যাল করে চেয়ে আছেন, কাঁদছেন। জিজ্ঞাসা করলাম, তো বলছে আমার স্বামীকে হত্যা করেছে, বাবা মাকে হত্যা করেছে, বর্মী সৈন্যরা চোখের সামনে তাদের লাশ দেখে এসেছে। তো এই ছোটো ছোটো চারটা বাচ্চাকে কী সান্ত্বনা দেবেন মা? যদি সমাধান হয়েও যায়, বা মায়ানমারের বার্মার রোহিঙ্গাদের সমাধান যদি হয়েও যায়, তিনি যদি ফিরেও যান, তার বাড়ি তো জ্বালিয়ে দেওয়া হয়েছে, তিনি কী করবেন ওখানে গিয়ে? একজন নারী তার জীবন ধারণ করাই তো মুশকিল, তার একজন নারী, একজন পুরুষ সহজে কর্ম করে জীবন পরিচালনা করতে পারে, কিন্তু একজন নারী অত সহজে পারে না। তো একজন নারী নিজের জীবন চালাটাই কষ্টকর, চারটা সন্তান কিভাবে তিনি চালাবেন? সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদের কাছে যে অনুরোধ জানাই যে তাদের জন্য অন্তর খোলা দোয়া করবেন, হৃদয় খুলে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন হেফাজত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য স্থায়ী ব্যবস্থা করেন। কারণ কতদিন পলিথিনের মধ্যে থাকবে আর কতদিনই ত্রাণ দিবে? সারা বছর কি মানুষ ত্রাণ দিবে? বছরের পর বছর মানুষকে ত্রাণ দিবে? আর এটা কি সম্ভব বছরের পর বছর ত্রাণ নিয়ে জীবন ধারণ করা? তাদের স্থায়ী সমাধানের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন একটা পথ বের করে দিন, তাদের জন্য যেন একটা পথ করে দেয় স্থায়ী একটা সমাধানের, যেটা কল্যাণকর। আল্লাহ পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিকে ঠেলে দিয়ে যদি রাস্তা বের করতে পারেন, সমুদ্রের পানিকে ফাটিয়ে যদি রাস্তা বের করতে পারেন, তা আল্লাহ রাব্বুল আলামিন পারেন বর্মী সৈন্যবাহিনীকে হ্যাস্ত ন্যাস্ত করে সেখানে ব্যবস্থাও করতে পারেন। ফেরাউনের মতো চৌকস এবং প্রতাপশালী, যে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, আমি সবচেয়ে বড় রব, তাকে পানিতে চুবিয়ে মেরে মুসা আলাইহিস সালামের এই নির্যাতিত মুসলিম কওমকে যদি টিকিয়ে রাখতে পারেন, আল্লাহ আজও পারেন বর্মীর এই সামরিক জান্তা, এর হিংস্র জানোয়ারদেরকে ব্যবস্থা করে, কুপকাত করে এই নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের একটা স্থায়ী সমাধান আল্লাহ পারেন। এর জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ তাদের একটা স্থায়ী সমাধান করে দিন। কিভাবে সম্ভব আল্লাহ ভালো জানেন। আল্লাহ তুমি যেভাবে সম্ভব, যেভাবে সম্ভব আল্লাহ তুমি সেভাবে একটা পথ করে দাও, তাদের স্থায়ী একটা সমাধান করো। এই বর্মী হাইনাদেরকে, তাদের যদি নসিবে হেদায়েত থাকে হেদায়েত করো, আর না হলে তুমি এদেরকে উচিত শিক্ষা দাও, এদের একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা করো, যেন কোনোদিন মুসলমানদের গায়ে হাত না দেয়। অং সান সুচি শান্তিতে নোবেল জয়ী মুখে কুলুপেটে বসে আছেন। কদিন আগে বাংলাদেশে জাতিসংঘের টিম এসেছিলেন, তারা আহ্বান জানিয়ে গেছেন অং সান সুচিকে দেখা যাওয়ার জন্য। আমরাও মুসলমানরা আহ্বান জানাই যে তুমি শান্তিতে নোবেল জয় করেছো, আসো একটু দেখে যাও, তোমার নিরাপত্তা বাংলাদেশের মানুষ দিবে, তুমি একটু দেখে যাও তোমার দেশের রোহিঙ্গা মুসলিমরা কত কষ্টে আছে, তো শুধু তুমি দেখে যাও, তোমার দাওয়াত থাকলো, আসো রোহিঙ্গা শিবিরগুলো দেখো কতটা কষ্টে তারা আছে, কতটা যন্ত্রণায় তারা আছে, তুমি একটু দেখে যাও, এ দাওয়াত তোমাকে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও আবেদন জানাই, আল্লাহ রাব্বুল আলামিন রোহিঙ্গা মুসলিম ভাইদের জন্য নিরাপদ, সুন্দর এবং অনুকূল পরিবেশ করে দিন, সারা বিশ্বের নির্যাতিত মুসলিমদের সুন্দর পথ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের পথে পথিক হিসাবে কবুল করুন। আমেরিকা প্রবাসী এক দিনী বোন মসজিদের জমি ক্রয়ের জন্য 15,000 টাকা দান করেছেন, আমরা তার জন্য অন্তর খোলা দোয়া করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি মসজিদ নির্মাণ করে দেয় বা মসজিদ নির্মাণে সহযোগিতা করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। তো আল্লাহর কাছে এই আবেদনই করি, যারা মসজিদে দান করেছেন, করছেন বা করবেন, তো রাসূল যে সুসংবাদ দিয়েছেন আল্লাহ তুমি সেটা কবুল করো, তাদের জন্য তুমি জান্নাতে ঘরের ব্যবস্থা করো, আল্লাহ রাসূলের এই কথাটাই তুমি বাস্তবায়ন করো, এটাই আমাদের আবেদন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মসজিদকে
জান্নাতের পাথর হিসাবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যারা আয়োজন করেছেন, যারা সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধাবাই করেছেন, অর্থ দিয়েছেন, এমনকি যারা এখানে উপস্থিত হয়ে এটাকে সুন্দর করেছেন, আল্লাহ সকলের এই চেষ্টাটুকুকে কবুল করুন। আল্লাহ এই খেদমতটুকু আমাদের জান্নাতের ওসিলা হিসাবে কবুল করুন। এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিন, আমাদের ভুল ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করার তৌফিক দান করুন, আমাদেরকে হকের উপরে প্রকৃত সত্য দিনকে গ্রহণ করার তৌফিক দান করুন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।